প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য অনেক 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 সুখবর নিয়ে হাজির হয়েছে যে উঠে যাচ্ছে জিপে ভিত্তিক ফল থাকছে না কাঠামোর মধ্যে প্রশ্ন অনেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে মাথা খারাপ করে দাও তাই তোমাদের জন্য আমি একটি সুখবর নিয়ে হাজির চলো যায় বিস্তারিত দেখা যাক তো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে শিক্ষাকালীন উঠে যাচ্ছে জিপে ভিত্তিক ফল থাকছে না কাঠামোর মতো প্রশ্ন তো দেখা যাক তারা কি বলেছে যে শিক্ষণকালীন কালের সামষ্টিক দুভাগে মূল্যায়ন সেম শ্রেণী চলা বিদ্যমান কাঠো প্রশ্ন মধ্যে বাদ যাচ্ছে এখনকার মতো এমসি কেউ থাকবে না পরীক্ষার ব্যবস্থা থাকলেও এখনকার মতো শুধু কাগজ নির্ভর পরীক্ষা হবে না বাদ শিক্ষার্থীর মূল্যায়ন ফল হবে তিন শ্রেণীতে মূল্যায়নের তথ্য আপডেটিক প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা হবে চলো যাই দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে আগামী বছর থেকে বাস্তবের হতে যাওয়া নতুন শিক্ষার মূল্যায়ন হবে দুই ভাগে এক ভাগে মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকালের ডানা কাট্যামের মধ্য দিয়ে আরেক অংশে মূল্যায়ন হবে সামষ্টিকভাবে এখানে পরীক্ষার ব্যবস্থা থাকলেও তা এখনকার মতো শুধু কাগজ কলম নির্ভর পরীক্ষা হবে না অ্যাসাইনমেন্ট উপস্থাপন যোগাযোগ হাতে কলমে কাজ ইত্যাদি বহুমুখী পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এখনকার মতো জিপে ভিত্তিক ফল প্রকাশ করা হবে না মূল্যায়ন ব্যবস্থা এরকম বড় পরিবর্তন এটি জাতীয় শিক্ষার রূপরেখার আলোকে শিক্ষা শিক্ষার্থীদের মূলমতী নীতিমালা চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সব প্রতি সব শিক্ষামন্ত্রী দীপুমণির উপস্থিতিতে আনুষ্ঠানিক কর্মশালায় নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে বলে এনসিটিভির বলে নিশ্চিত করেছে নতুন শিক্ষাক আলোকে কীভাবে মূল্যায়ন করা হবে তার বিস্তারিত নির্দেশিকার কথা রয়েছে নীতিবালায় ধরে যাক শিক্ষাতে একটি গাড়ি বানাতে বলা হলো তারা যদি সেটি বানাতে পারে তাহলে সেটি হবে প্রারম্ভিক স্তর কার্ডটি যদি মোটামুটি চলতে পারে তাহলে সেটিকে বলা হবে অন্তর্বর্তী স্ত আর যেসব শিক্ষার্থী তা ভালোভাবে চালাতে পারে সেটিকে বলা হবে পারদর্শী নতুন শিক্ষাক্রমটি ভিত্তিক এখানে একজন শিক্ষার্থীকে এমন সব যোগ্যতা শেখার হবে যা সে সারা জীবনের বাস্তব কাজে প্রয়োগ করতে পারে এই পদ্ধতি জিপিএর বদলে যোগ্যতা অর্জনের শিক্ষার্থীদের পারদর্শীকে তিনটি শ্রেণিতে ভাগ করে ফলাফল দেওয়া হবে আর শ্রেণী লাভে চলা বিদ্যবার কাঠো পোস্টও করা হবে না এমনকি এখনকার মতো হুবহু নির্বাচনীয় প্রশ্ন এম সিকেও থাকবে না বিষয়ভেদে যোগ্যতা অর্জনে শিক্ষার্থীরা কতটা সক্ষম তা সমস্যাভিত্তিক তারা বিষয় বিস্তৃতি তারা কতটা পারদর্শী তা মূল্যায়ন করা হবে বহুমুখী পদ্ধতি প্রয়োগ করে জানতে চাইলে এনসিটিভির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ বসেউজ্জামান প্রথম আলোকে বলেন নীতিমালা অনুযায়ী মূল্যায়নের নতুন পদ্ধতিগুলো অপ্রয়োজনীয়ভাবে কোনো শিক্ষার্থীকে আরেকজন সঙ্গে তুলনা করা হবে না শিক্ষার্থীদের উপর আরো করা হবে না গ্রেড বাই স্কুলের বাড়তি চাপ একজন শিক্ষার্থী আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শিক্ষাবিদের কেউ মনে করেন শিক্ষকদের উপযুক্ত না করে নতুন এই পদ্ধতি চালু হলে তা বুবের হওয়ার আশঙ্কা আছে এনসিটিভির কর্ম পরিকল্পনা অনুযায়ী বর্তমান দেশের মাধ্যমিক স্তরের বাষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষা বাস্তবিত হচ্ছে এরপর দু হাজার তেইশ সালে ষষ্ঠ সপ্তম এবং শ্রেণীতে নতুন শিক্ষা পুরোপুরি বাস্তবায়ন হবে পল্লবনের নোদের পদ্ধতি অপ্রয়োজনীয় কোনো শিক্ষার্থীকে আরেকজনের সঙ্গে তুলনা করা হবে না শিক্ষার্থীদের উপর করা হবে না গ্রেড বাই স্কোরের বাড়তি চাপ চলুন দেখেছি এটার বিস্তারিত তো দু হাজার চব্বিশ সালে চালু হবে তৃতীয় চতুর্থ অষ্টম ও নবম শ্রেণীতে হাজার পঁচিশ সালে চালু হবে পঞ্চম দশম শ্রেণীতে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে দু হাজার বিশ সালে দ্বাদশ শ্রেণীতে দু হাজার সাতাশ সালে চালু হবে মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে নতুন শিক্ষা বোর্ডের প্রথাগত পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষাকালীন বেশি হবে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা হবে না সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন হবে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি বিষয়ে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষকালীন বাকি অংশের মূল্যায়ন হবে সমষ্টিভাবে অবশিষ্ট পাঁচটি বিষয়ের পুরোটাই মূল্যায়ন হবে শিক্ষকালীন তবে একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে সামষ্টিক মূল্যায়ন বেশি হবে সত্তর শতাংশ সামষ্টিক ও তিরিশ শতাংশ শিক্ষকালীন সামষ্টিক মূল্যায়ন বছরে দুবার হবে অর্থাৎ আপনার যে পরীক্ষাগুলো হয় সেরকমভাবে মূল্যায়ন করা হবে বছরে দুবার বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র ও বহু নির্বাচনী প্রশ্ন এমসি ও পরীক্ষা হয় সৃজনশীল পথিতে একটি প্রশ্নকে চার ভাগে ভাগ করে উত্তর জানতে চাওয়া হয় সৃজনশীলের নাম দেওয়া হলে এটি আসলে কাঠমাবদ্ধ স্ট্রাকচারাল প্রশ্ন তবে পদ্ধতিকে এখনকার মতো কাঠামো মতো প্রস্তুত থাকবে না এমনকি এখন যেভাবে শিক্ষক করা হয় তাও থাকবে না বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককালীন মূল্যায়ন চলতে থাকবে পাশাপাশি বছরে ছয় মাস একবার সমষ্টিক মূল্যায়ন করা হবে এর মাধ্যমে অন্তর্বর্তী প্রতিবেদন তৈরি করে তারা ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর বছর শেষে আরেকটি সামষ্টিক মূল্যায়ন হবে যার মাধ্যমে শিক্ষার্থী অর্জনের মাত্রা যাচাই করে বার্ষিক প্রতিবেদন দেওয়া হবে শিক্ষক শিক্ষকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের সঙ্গে সবারই করে এটি করা হবে নতুন শিক্ষাক্রম পণ্যের যুক্তিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক হাসান প্রথম আলোকে বলেন এমন এখন যেমন অর্ধবার্ষিক পরীক্ষা হয় সেটি হবে না তবে ছয় মাস পর একটি সামষ্টিক মূল্যায়ন এটির নাম হতে পারে অর্ধবার্ষিকী মূল্যায়ন মেলা বা সপ্তাহ এতে শিক্ষকালীন যেসব যোগ্যতা অর্জন হয়েছে সেগুলোই মূল্যায়ন হবে এই ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন ধারণ হবে বিভিন্ন ধরনের যেমন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে বলা হতে পারে শিক্ষার্থীদের এসব ক্ষেত্রে হাতে কলমে কাজ অ্যাসমেন্ট উপস্থাপনা প্রেজেন্টেশন ইত্যাদির ভিত্তিতে মূল্যায়ন করা হবে এখনকার মতো পুরোপুরি কাগজ কলম নির্ভর পরীক্ষা থাকবে না উল্লেখ্য নতুন শিক্ষাক্রম অনুসারে মাধ্যমিক স্তরের জন্য মোট দশটি মূল্য করা হয়েছে তিন শ্রেণীতে ফল বর্তমান জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটিতে ফল প্রকাশ করা হয় কোনো শিক্ষার্থী কোনো বিষয় যদি আশি থাকে একশো নম্বর পায় তা জিপিএ ফাইভ বলা হয় যার লেটার গ্রেড এ প্লাস বলা হয় এ নিয়ে ব্যাপক মাথা হয় এভাবে কয়েকটি ধাপে ফল নির্ধারণ করা হয় কিন্তু নতুন পদ্ধতির মূল্যায়ন এখনকার মতো নিয়ম থাকছে না তিন শ্রেণীতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এর মধ্যে প্রথম স্তরটিকে বলা হবে পারদর্শিতার প্রারম্ভিক স্তর দ্বিতীয় স্তরটিকে বলা হবে অন্তর্বর্তী বা মাধ্যমিক স্তর আর সবচেয়ে অর্থাৎ ভালো উত্তরটিকে বলা হবে পারদর্শী স্তর উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান তিনি বলেন ধরেন যাক শিক্ষার্থীদের বলা হলো কোনো একটি বিষয়ের জন্য তখন শিক্ষার্থী যদি সেটি বাড়ানোর প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে তাহলে সেটিকে বলা হবে পারদর্শিতার উত্তর আর ওই জিনিসটি যদি মোটামুটি চলনশীল হয় তাহলে সেটি হবে অন্তর্বর্তী বা মাধ্যমিক স্তর আর শিক্ষার্থী বাড়ানোর জিনিসটি যদি ভালো হয় অর্থাৎ ভালোভাবে চলনশীল হয় তাহলে তাকে পারদর্শী স্তর তবে তাকে পারদর্শী স্তর বলা হবে বিষয়টা আর কি স্পষ্ট করে যে ধর যাক শিক্ষার্থী একটি গাড়ি বাড়াতে বলা হলো তারা যদি সেটি বাড়াতে পারে তাহলে সেটা হবে প্রারম্ভিক স্তর গাড়িটি যদি মোটামুটি চলতে পারে তাহলে সেটিকে বলা হবে অন্তর্বর্তী স্তর আর যেসব শিক্ষার্থী তা ভালোভাবে চালাতে পারবে সেটিকে বলা হবে পারদর্শী এটি নির্ভর করবে বিষয়ের উপর যেমন ইংরেজি পড়া লেখাশোনা এবং বলা স্পোকেন চারটি বিষয় শেখানো হবে বর্তমানে মূলত পড়া ও লেখার উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু শোনা ও বলার বিষয়টি না শেখানোর কারণে শিক্ষার্থীরা যোগাযোগে পিছিয়ে থাকেন যেভাবে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠবে নতুন পদ্ধতিতে ক্লাসে উপস্থিতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে অধ্যাপক তারিক তাহসান যুক্তি হলো নতুন শিক্ষার সেখানের উপর উপো আছে তাতে একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকলে সে এমনিতেই এগিয়ে থাকবে এই বিষয়গুলো নিতে বলে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি একটি নির্দিষ্ট পরিমাণ উপস্থিতির হার নিশ্চিত করতে পারে তাহলে তাকে এক স্তর থেকে আরেক স্তরে ওঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বিষয়ভেদে কী ধরনের পারদর্শিকতা দেখালেন শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তা নির্ধারণ করা থাকবে এক্ষেত্রে এমনও হতে পারে একজন শিক্ষার্থীর কোনো একটি নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রায় থাকলেও তার উন্নয়নের পরিবর্তন সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে বিদ্যামালের তথ্য বলেছে সামগ্রিক বিবেচনায় একজন শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তরণের ক্ষেত্রে তিন ধরনের সিদ্ধান্ত হতে পারে এর মধ্যে একটি হলো শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়নি এবং শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে শর্ত সাপেক্ষে উত্তীর্ণ হয়েছে যে বিষয়গুলোতে একজন শিক্ষার্থী পিছিয়ে আছে সেগুলোতে উন্নতির জন্য তার শিখর পরিকল্পনা থাকবে এবং শিক্ষক সহায়তায় পরবর্তী শ্রেণীতে অধ্যয়ের পাশাপাশি ওই পরিকল্পনা বাস্তবায়ন করবে উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যায় যেমন একজন শিক্ষার্থী যদি তিনটির বেশি বিষয়ে পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য ন্যূনতম স্তরগুলো অর্জন করতে না পারে তবে তাকে বর্তমান শ্রেণিতে কার্যক্রম আবার সম্পন্ন করার জন্য সুপারিশ করা হবে অর্থাৎ আগে শ্রেণীতে রেখে দেওয়া হতে পারে তবে বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষকের প্রণয়নের সঙ্গে যুক্ত একজন শিক্ষক আর কোনো শিক্ষার্থী যদি একটি বিষয় দুটি বিষয় ন্যূনতম স্তর যোগ্য অর্জন করতে না পারে তবে তার জন্য অতিরিক্ত শিক্ষণ অভিজ্ঞতার ব্যবস্থা করে পুনরুদ্ধার ব্যবস্থা শিক্ষণ ঘাটতি পূরণ করে পরবর্তী শ্রেণীতে ওঠার ব্যবস্থা করা হবে এই জন্য প্রয়োজনে বছরের শেষে নির্ধারিত ছুটির সময়ও কাজে লাগানো হতে পারে এসব শিক্ষার্থী ঘাটতি পূরণে সক্ষম হয়েছে কি না তা আবার ছোট একটি মূল্যায়নের মাধ্যমে যাচাই করে তবেই তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট শ্রেণিতে কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত করে যোগ্যতার শর্তভাগ অর্জন করতে না পারে সেক্ষেত্রে এই যোগ্যতা পরবর্তী শ্রেণীতে ওঠার পরও অর্জনের সুযোগ রাখার কথা বলা হয়েছে একই নিয়মে এসএসসির মতো পাবলিক পরীক্ষা হতে পারে অবশ্য পাবলিক পরীক্ষার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি অ্যাপ ভিত্তিক রেকর্ড নতুন নিয়মে শিক্ষাকালীন এবং সমষ্টিক মূল্যায়ন করে একজন শিক্ষার্থী সার্ভিক মূল্যায়ন করা হবে মূল্যায়নের তথ্য অ্যাপ ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হবে শিক্ষকরা মুঠোফোনের মাধ্যমে কাজটি করতে পারবেন আর শিক্ষার্থী মূল্যায়নের মাধ্যমে প্রক্রিয়াটি পরিবেক্ষণ বা মনিটারিং প্রক্রিয়াও দাঁড়ানো হবে এক্ষেত্রে প্রধান শিক্ষক এবার একাডেমি সুপারভাইজার শিক্ষক কর্মকর্তারা শিক্ষা বোর্ড অধিদপ্তরের ভূমিকা পালন করবে এন কর্মকর্তা কর্মকর্তারা আশা করছেন নতুন এই পদ্ধতি যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতার উত্তরন্তর পরিবর্তন হবে কয়েকজন শিক্ষার্থী নিজের মান কঠোর কাজে লাগাতে পারবে অবশ্যই শ্রীমীর আশায় কথা বললেও কেউ বড় করেন বিদ্যমান শিক্ষকদের দক্ষতা করতে পারলে এই পদ্ধতি মূল্যায়ন খুবই কঠিন হবে কারণ আসার কথা বলে প্রায় দেড় দশক আগে সৃজনশীল নাম দিয়ে কাঠামো স্ট্রাকচার প্রশ্ন করা হলেও সরকার হিসাবে এখনও প্রায় আটত্রিশ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে ঠিকমতো প্রশ্ন করতে পারেন না চলতে এসএসসি পরীক্ষার একাধিক বোর্ডের পরীক্ষার সৃজনশীলে করা একাধিক প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে তাই এই পদ্ধতি ঠিক মতো বাস্তবায়ন করতে হলে সবার আগে শিক্ষকদের উপযুক্ত করতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ